Hello viewers, welcome to another episode of my channel and you are watching Any Capture 91. আশা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমি জিতের একটি সিনেমার টিজার রিয়াকশন দেব। জিতের নতুন একটি সিনেমা আসছে প্যান্থার যার প্রথম টিজার অলরেডি রিলিজ পেয়েছে। আজকে আমরা তার সেকেন্ড টিজার দেখব। আমি খুবই এক্সাইটেড সেকেন্ড টিজারটি দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল জিত ফিল্ম ওয়ার্কস। প্রথমে বোমা হামলা, একের পর এক শহরে বোমা হামলা হচ্ছে। আচ্ছা, জঙ্গি হামলা, অনেক লাশ, অনেক মানুষ মারা যাচ্ছে। আচ্ছা, জিত এখানে আন্ডার কভার এজেন্ট হিসেবে অভিনয় করছেন। ওয়াও, এবং তিনি তার দেশের জন্য ফাইট করছেন। ও, জিত লুক অসাম, দেখে মনে হচ্ছে একটা বিগ বাজেটের সিনেমা প্যান্থার। তো বন্ধুরা, এই সিনেমাতে জিতের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রদ্ধা দাস। সিনেমাটি রিলিজ পেতে যাচ্ছে আগামী অগস্ট মাসে। সো আমরা খুব এক্সাইটেড সিনেমাটি দেখার জন্য। প্যান্থার সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। এই সিনেমার স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছেন অংশুমান ও প্রমিত। সিনেমাটির কোরিওগ্রাফার ফিরোজ খান। এবং বন্ধুরা, প্যান্থার সিনেমাটি প্রডিউস করেছে জিত নিজে। সিনেমাটির পুরো নাম হচ্ছে প্যান্থার হিন্দুস্তান মেরি জান। এই সিনেমাতে জিত একজন আন্ডার কভার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। টিজারে আমরা দেখতে পাই যে শহরে একের পর এক জঙ্গি হামলা হচ্ছে এবং এই জঙ্গি হামলার মূল হোতাদের নির্মূল করার জন্য একটি মিশনে জিতকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত জিত দেশের জন্য লড়াই করে জয়ী হয়ে আসে। তো বন্ধুরা, প্যান্থার সিনেমার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা এবং আমরা এর ফুল ট্রেলারের জন্য অবশ্যই ওয়েট করছি এবং সিনেমার জন্য তো বটেই। তো বন্ধুরা, প্যান্থার সিনেমার সেকেন্ড টিজার আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।